আমি যদি একটু পড়ে শোনাবার চেষ্টা করি, এর ভিতরে একটা দাবি ছিল তিন নম্বরের, সেটা হলো ধর্ম গোত্র এবং বর্ণের ঊর্ধ্বে গিয়ে প্রতিটি লিঙ্গের মানুষের সম্পত্তিতে সমান অধিকার দিতে হবে। এটা আমাদের প্রচলিত আইন বিরুদ্ধ, যেমন তেমনি এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমানদের কোরআনে কারিমের সুস্পষ্ট বিধানের হুবহু বিপরীত। এর আগে বিভিন্ন সরকার যেটা চেষ্টা করেছে করতে পারে নাই, এখন বৈষম্য দূর করবার নাম দিয়ে কলকাতায় হয়েছে কি আর তারা দাবি করছে কি, কলকাতায় হয়েছে একজন নারী চিকিৎসক পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন, তাকে খুন করা হয়েছে। পৃথিবীতে মুসলমানরা নারীদের অধিকার নিয়ে যখন কথা বলেছে তখন আজকালকার নারীবাদীদের জন্ম হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নারী অধিকার নিয়ে কথা বলেছেন তখন এই নারীবাদীদের 14 গোষ্ঠীর কারোর জন্ম হয়নি, যেখানে মেয়ে হিসেবে জন্মগ্রহণ করলে জীবন্ত পুঁতে ফেলা হতো, যেখানে মেয়ে হিসেবে জন্মগ্রহণ করা অপরাধ ছিল, সেই সমাজে নারীকে শুধুমাত্র মুক্তই করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধুমাত্র মৃত্যুর হাত থেকে রক্ষাই করেননি, নারীকে আকাশের উচ্চতায় তুলে দিয়ে গেছেন। কোন বাবা মা যদি দুটি কন্যা সন্তানকে সঠিকভাবে যথাযথভাবে লালন পালন করে তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, তার বিপরীতে এক ডজন ছেলে সন্তান পালন করলেও এই সুসংবাদের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তো সেই মুসলমানদেরকে যদি নারীদের অধিকারের সবক শুনাতে আসা হয় তো সেটা দুর্ভাগ্যজনক বিষয় ছাড়া কিছুই না। ভাইরা আমার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়েছে একজন নারী চিকিৎসকের প্রতি জুলুম নির্যাতন, সেটার প্রতিবাদ হবে, কিভাবে তার জুলুম থেকে রক্ষা করা যায় সেটা বলা হবে, দাবি হচ্ছে কি দেখেন প্রায় সবগুলো দাবি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, তার মানে একটা সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য ইচ্ছাকৃতভাবে অপ্রাসঙ্গিকভাবে এই সমস্ত দাবিগুলো তারা তুলে আনছে। এর ভিতরে একটা হলো দেখেন যেটা বললাম ধর্ম গোত্র বর্ণের ঊর্ধ্বে উঠে, মানে কোরআনের বিধানকে সাইডে রেখে বাদ দিয়ে সকল লিঙ্গের মানুষের সম অধিকার। এখানে একটা দেখেন সকল লিঙ্গের মিনিংটা কি, সকল লিঙ্গ মানে কি, নারী পুরুষ? জি না, মূলত সমকামিতার কথা সরাসরি না বলে এই যে সকল লিঙ্গ, তারপরে যে আপনার জেন্ডার ডাইভার্সিটি, জেন্ডার বৈচিত্র্য, লিঙ্গ বৈচিত্র্য, এগুলো সবগুলোর মিনিং হলো যে এখানে তারা সমকামিতাকেও একটা লিঙ্গ হিসেবে, সমকামীদেরকে একটা লিঙ্গ হিসেবে, ট্রান্সজেন্ডারদেরকে একটা লিঙ্গ হিসেবে এখানে প্রবেশ করাচ্ছে, সরাসরি বলছে না। তো যাই হোক, এখানে কোরআন কারিমের আয়াতের বিধান থেকে আমাদেরকে সারা দেশের মানুষকে সরে আসার জন্য আহ্বান করছেন। এই দেশে ছাত্ররা বৈষম্য বিরোধী কোটা বিরোধী আন্দোলন করেছে কি কোরআন কারিমকে পরিবর্তন করবার জন্য, কোরআনের বিধানকে উল্টাবার জন্য মুসলমানরা রক্ত দিয়েছে? কিন্তু তারা তো সে দাবি করছে, আমাদের ছাত্রদের, আমাদের মুসলমানদের রক্তকে তারা কিসের বিনিময়ে বিক্রি করছে দেখেন। দ্বিতীয় দাবি দেখেন, ইউনিফর্ম ফ্যামিলি কোড চালু এবং তার বাস্তবায়ন করতে হবে। এটার সহজ কথা হলো যে মুসলিম পারিবারিক আইন যেটা আছে এটা তুলে দিতে হবে, এবং তারা যে সমাজ চায় সেই সমাজ সদায় বাস্তবায়ন করতে হবে, যেটা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা দর্শন মূল্যবাদের পরিপন্থী, মূল্যবাদের পরিপন্থী। চার নম্বর, এটা হলো এখানে সন্তান অভিভাবকদের আইন পরিবর্তন করতে হবে, নারীকে সন্তান অভিভাবকত্ব দিতে হবে, কোরআন হাদিসকে বাবাকে দায়িত্ব দিয়েছে এবং সেটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত, এটা আমাদের সমাজের সংস্কৃতি, এটা এদেশের মানুষের আবহমান কাল থেকে আসা সংস্কৃতি, এটাকে পরিবর্তন করে ফেলতে হবে। এগুলো এতটা অপ্রাসঙ্গিক এই সমাজে যে এগুলো নিয়ে এদেশের মানুষের কোনো কনসার্ন নাই, কিন্তু তাদের কনসার্ন আছে। এরপরে দেখেন পাঁচ নম্বর হলো সন্তান অভিভাবকত্বের আইন পরিবার, পাঁচ নম্বর, সাত নম্বর হলো নারী আদিবাসী প্রতিবন্ধী এবং ভিন্ন লৈঙ্গিক পরিচয়ের মানুষকে, দেখেন নারী আসছে, আদিবাসী আসছে, প্রতিবন্ধী আসছে, এরপরে আবার নারী পরে আবার ভিন্ন লৈঙ্গিক পরিচয়ের মানুষ বলতে কি বোঝানো হয়, পুরুষ এবং মহিলা ছাড়া ভিন্ন লিঙ্গ এর পরিচয় দেয় যারা, তারা কারা? ট্রান্সজেন্ডার, আরো সহজ করে বলতে গেলে সমকামী। কারণ একজন পুরুষ যখন নিজেকে নারী ঘোষণা করে তখন তিনি আরেকটা পুরুষের সাথে বিয়ে বসে, কারণ তিনি ঘোষণা করছেন নিজেকে নারী, এখন একটা পুরুষের সাথে বিয়ে করেন, বিয়ে বসেন, যখন একটা ছেলেকে বিয়ে করেন তিনি তখন আগে থেকেই তো তিনি পুরুষ, এখন একটা ছেলেকে বিয়ে করলেন, তাহলে সমসমান কি দাঁড়ালো, সমকামী। তো এই সমকামিতা এদেশে মানুষকে গিলানো সহজ হবে না, সেজন্য এই সমস্ত শব্দের মায়ের পেস্তারা দিচ্ছে। আপনি দেখেন প্রতিটা দফায়
হয়েছে কলকাতায় কি আর তারা দাবি করছে কি। তো এই যে ব্যাপারটা দেখেন, এখানে তারা বলছে যে নারী আদিবাসী প্রতিবন্ধী এবং ভিন্ন লৈঙ্গিক পরিচয়ের মানুষদের প্রতিনিধিত্বের জন্য যৌক্তিক অনুপাতে কোটা বরাদ্দ দিতে হবে। যে কোটা বিলুপ্তির জন্য এত কিছু, সেই ছাত্রদের করা সরকারের উপদেষ্টা এখন কোটা চাচ্ছেন সমকামীদের জন্য। বলেন এই মানুষগুলো যারা শারীরিক ভাবে সুস্থ সবল তারা নিজের মেধায় তো লড়তে পারেন, কিন্তু এখানে নারীদের জন্য শুধু কোটা চাচ্ছেন তিনি তা না, তিনি ভিন্ন লৈঙ্গিক পরিচয় ধারণকারী মানুষদের অর্থাৎ সমকামীদের জন্য তিনি কোটা চাচ্ছেন। সমকামীদের শুধু বৈধতা দেওয়ার কথা বলছেন না, তাদের জন্য কোটা রাখার দাবি করা হচ্ছে। আচ্ছা দেখেন, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 8 নম্বর যে দাবি, সে দাবিতে লেখা আছে যে বলা হয়েছে যে 1860 সালে গর্ভপাতের আইন বাতিল করতে হবে, নারীকে গর্ভপাতের পরিপূর্ণ স্বাধীনতা দিতে হবে। মানে জেনা ব্যবচার হবে, অসামাজিক কার্যকলাপ হবে, মনে চাইলে গর্ভপাত করবে, এই বিষয়গুলো ইজি করে ফেলতে হবে সোজা কথা। তো গর্ভপাতের মাধ্যমে যে ভ্রূণ হত্যা করা হয় এটা কি হত্যা না হত্যা না? তো মানবতার ধ্বজাধারীরা দাবি করছেন কিসে, যে একটা মানব ভ্রূণ হত্যা করার অনুমতি দিতে হবে, স্বাধীনতা দিতে হবে। এ দাবি করছেন কারা? মানবতার সবক দেয় যারা আমাদেরকে সকাল বিকাল তারা। ভাইরা আমার, এরপর আপনি দেখেন কলকাতায় ঘটেছে কি, একজন নারী চিকিৎসকের উপরে জুলুম হয়েছে আর তারা চাচ্ছে কি যে যেকোনো নারী যে কোনো জায়গায় গর্ভপাত করতে পারবে, পারমিশন চাচ্ছে। তার মানে যত রকমের অবৈধ সম্পর্ক আছে, জেনা ব্যবচার আছে, এগুলো করে যাতে কারো টেনশন করতে না হয়, সে রাস্তা যাতে সুগম হয় সেটা তারা চাচ্ছে। কলকাতা হয়েছে কি আর তারা দাবি করছে কি? আচ্ছা এরপরে দেখেন 9 নম্বর দাবি করেছে তারা, নারী এবং লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষের জন্য সমান কর্মসংস্থানের সুযোগ দিতে হবে এবং নিরাপদ কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হবে। তার মানে নারী এবং লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষদের কথা বলা হচ্ছে এখানে। পুরুষ তো আছেই, মহিলা পুরুষের বাদে আবার বিভিন্ন লৈঙ্গিক পরিচয়ের ধারণকারী মানুষদের জন্য কর্মসংস্থানে বিশেষভাবে তাদের জন্য সুযোগ দিতে হবে, পরিবেশ করতে হবে। তার মানে কি, নারী পুরুষ ছাড়া কি আছে? ট্রান্সজেন্ডার বা সমকামী। যদি আপনি বলেন না আমি এখানে তৃতীয় লিঙ্গ বুঝিয়েছি, তাহলে তৃতীয় লিঙ্গ বলতে আপনার সমস্যা কি? লৈঙ্গিক বৈচিত্র্য শব্দ বলতে কতগুলো অক্ষর ব্যবহার করতে হয়েছে, উচ্চারণ করাও তো একটু কঠিন। আপনি তৃতীয় লিঙ্গে বলতে সমস্যা কোথায়? হিজড়া বলতে যদি আপনি না চান না বললেন, তৃতীয় লিঙ্গ তো আমাদের দেশের স্বীকৃত ভাষা, সংবিধানের ভাষা, তাহলে সেটা ব্যবহার করতে অসুবিধা কোথায়? তার মানে এটা তাদের উদ্দেশ্য না, আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি এটা তাদের উদ্দেশ্য। তাদের উদ্দেশ্য হলো সমকামী বা ট্রান্সজেন্ডারদেরকে তারা সমাজে প্রতিষ্ঠা করবার অপচেষ্টায় লিপ্ত। ভাইরা আমার, এখনো দেশের কিছুই ঠিক হয় নাই, কত জটিল অবস্থা। এখনো পুলিশ ভালো করে তাদের কাজে যোগদান করতে পারেনি, এখনো স্থবিরতা আছে, স্টাবল হচ্ছে না, সবাই সর্বাত্মক সহায়তা করছে, আমরা সবাই সহায়তা করছি। এই শুরুতে এসেই দেখেন তারা একটার পর একটা দফা দিচ্ছে এবং সেখানে এদের দফার সাথে দফা দেওয়ার জন্য, দাবি দেওয়ার জন্য উপদেষ্টা মহোদয় তাদেরকে বলছেন এবং বলছেন ঝাঁপিয়ে পড়বেন তিনি এই দাবিগুলো বাস্তবায়ন করবার জন্য। এরপরে 10 নম্বর দাবি দেখেন, প্রতিটি ভিন্ন ভিন্ন লৈঙ্গিক পরিচয়ের মানুষের রাষ্ট্রীয় পরিচয়পত্রে তার লৈঙ্গিক পরিচয়ের স্বীকৃতি থাকতে হবে। তার মানে পুরুষ, মহিলা, ট্রান্সজেন্ডার বা সমকামী এটা থাকতে হবে। পুরুষ মহিলা তো আছে, তাহলে প্রতিটি লৈঙ্গিক পরিচয় ধারণকারী মানে কি বুঝাচ্ছেন আপনি? আপনি বলেন যে পুরুষ মহিলা হিজড়া বা তৃতীয় লিঙ্গ, এটা তো হয়ে যায়, কিন্তু প্রত্যেকটা মানে কি? প্রত্যেকটা লিঙ্গ পরিচয় ধারণকারী মানুষের মিনিং হলো এটা, বিগত আমলে আমাদের স্কুলে এমনকি আলিয়া মাদ্রাসার পাঠ্যপুস্তকে যে পাতায় পাতায় লাইনে লাইনে পৃষ্ঠায় পৃষ্ঠায় যে সমকামিতার কুশিক্ষা, এই অপসংস্কৃতি এবং বস্তাপচার সস্তা এই চিন্তাধারা এবং বিকৃত ব্যবস্থাপনাকে যারা এই সমাজে পুশ করার চেষ্টা করছে, আমাদের সমাজে এর বাইরে হাজারটা বিষয় আছে, সেগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আবার সেই একই জিনিসের পদধ্বনি আমরা এখনই শুনতে পাচ্ছি। ভাইরা আমার, 11 নম্বর দাবি ছিল তাদের, সব ধরনের লৈঙ্গিক বৈষম্যকারী আইন বাতিল করতে হবে, সব ধরনের লৈঙ্গিক বৈষম্যকারী আইন বাতিল করতে হবে। ওই যে মেয়েদের ছেলেদের বিরাসের যে আইন আছে সেটা বাতিল করতে হবে। তারপরে যায় আপনার সমকামীদের বিরুদ্ধে আমাদের দেশে আইন রয়েছে, আপনারা জানেন সমকামীদের লিপ্ত হলে 2 বছর কারাদণ্ডের কথা বলা আছে, সেগুলো বাতিল করতে হবে। এই যে দাবিগুলো আছে, আপনারা এবার মিলান যে কলকাতাতে একজন নারী চিকিৎসক
তিনি জুলুমের শিকার হয়েছেন, তার সেই জুলুমের বিরুদ্ধে সর্বকণ্ঠে আমরা শতকণ্ঠে প্রতিবাদ জানাবো। কিন্তু এখানে প্রতিবাদ জানাতে গিয়ে দাবি যেগুলো তোলা হচ্ছে সবগুলো হলো সমকামী এবং ট্রান্সজেন্ডারদের জন্য দাবি। এই যে ষড়যন্ত্র, এটা আমাদের দেশে নতুন না। যারাই যখন আসে বিদেশিদের টাকা পয়সা ফান্ড পেয়ে তারা সেগুলোকে এই দেশে পুশ করার অপচেষ্টায় লিপ্ত থাকে। তারা জানে না এদেশের ওলামা একরাম তাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এ সকল অনাচারের বিরুদ্ধে তারা কথা বলে যাবেন। এদেশের ওলামা একরাম, এদেশের দিনদার মানুষে কোনোদিন এটা বাস্তবায়ন হতে দিবে না। মালয়েশিয়ানরা যদি সমকামীদের যে সিম্বল, তাদের যে রংধনুর সিম্বল, সেই কালারগুলো, সেই ছয় কালার, এগুলো যদি কেউ কোনো পোশাকে, আশাকে, ঘড়িতে, কোনো কিছুতে ধারণ করে, আমি যদি ভুল না বলে থাকি, না জেনে থাকি, তাহলে 3 বছর কারাদণ্ডের কথা বলা আছে। তো মালয়েশিয়ান গভর্নমেন্ট যদি এটার বিরুদ্ধে এত শক্ত অবস্থানে থাকার পরেও তারা উন্নতির চরম শেখরে পৌঁছে যায়, আমরা তাদের কাছে চাকর হওয়ার জন্য লালায়িত থাকি, তাহলে এরা আমাদেরকে কোথায় নিয়ে যেতে চায়? একজন উপদেষ্টা মহোদয়, তিনি বর্তমানে আমাদের প্রচলিত আইন সংবিধানে থাকা জিনিসের বিরুদ্ধে, সবচেয়ে বড় কথা হলো আইন সংবিধানের চেয়েও বড় জিনিস হলো এদেশের সকল ধর্মের মানুষের কাছে ঘৃণিত একটা বিষয়কে সমাজে স্টাবলিশ করবার জন্য রীতিমতো প্রকাশ্যে এখন তারা নেমেছেন। এখন একজন আলেম হিসাবে, একজন দায়ী হিসাবে আমাদের বুদ্ধিবৃত্তিকভাবে এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমরা এদেশের বৈষম্যের বিরুদ্ধে যত প্রকার বৈষম্য আছে সেই বৈষম্যের বিরুদ্ধে ওলামায়ে কেরাম কথা বলেছেন। সবচেয়ে বেশি বৈষম্যের শিকার তো আলেম সমাজের দেশে। আলেমদের চাইতে, দাড়ি টুপি এবং হিজাবের চাইতে বেশি বৈষম্য এদেশে কার প্রতি হয়েছে? আমাদের এই সমাজে শুধুমাত্র এই স্বাধীনতার পর থেকে না, ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে। ওলামায়ে কেরাম এবং দিনদার মানুষ, তারা এই সমাজের সবচেয়ে নিগৃহীত, সবচেয়ে নিষ্পেষিত। একটা বাজেট বক্তৃতা, বাজেট ঘোষণার পর বাজেট নিয়ে কেমন বাজেট হয়েছে, বাজেট ভাবনা জানতে চায় বিভিন্ন মিডিয়াগুলো, আপনি জানেন টকশো যেরকম হয়, অনেক সময় দেখা যায় বাহিরে তারা সাধারণ মানুষের, জনমানুষের বাজেট ভাবনা তারা জানতে চায়। একজন রিসালাকেও জিজ্ঞাসা করে, রিসালা ভাই, এই যে বাজেট সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে কিনা। কিন্তু আপনারা অবাক হবেন, আজ পর্যন্ত বাজেট নিয়ে কোনো আলেমের বক্তব্য কোনো মিডিয়া আমার জানা মতে জানতে চাই নাই। যে আলেমদের ভাবনা কি, আলেমদের কোনো ভাবনা থাকতে পারে না? এদেশে 3.25 লক্ষ মসজিদ, 3.25 লক্ষ মসজিদের প্রত্যেকটা মসজিদে যদি 150 করে মুসল্লি থাকে, তাহলে 3.25 লক্ষ মসজিদের ইমাম সাহেবরা, আলেমরা, তারা কমপক্ষে 4 কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছেন। এত বিশাল জনগোষ্ঠীর মানুষকে ইগনোর করতে 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 আপনারা একেবারে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছেন। সময় তো ভাইরা আমার, আপনারা দেখেছেন আজকের ঘটনা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তিনি রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ে আঙ্গিনায়, যে বিশ্ববিদ্যালয়ে জায়গা দান করেছে একজন মুসলমান নবাব, যে বিশ্ববিদ্যালয় চলে বেশিরভাগ মুসলমানদের করের টাকায়, সে বিশ্ববিদ্যালয়ে মুসলমানদের জায়গায় মুসলমানদের টাকা, বেশিরভাগ মুসলমানদের টাকা যেখানে, সেখানে সেই প্রতিষ্ঠানে কোরআনে কারিম তেলাওয়াত করা হয়েছে, তার জন্য শোকজ যিনি জারি করেছেন, তাকে আজকে শিক্ষার্থীরা যে কোরআনে কারিমের তেলাওয়াত শুনিয়েছেন তার কক্ষে গিয়ে, আপনারা দেখেছেন। অবাক করা বিষয় কি জানেন, এদেশের এক শ্রেণীর মিডিয়া এটাকে নিয়ে সমালোচনা করে বলছে যে জোর করে কোরআন শোনানো তো ঠিক না। নীতিবাক্য শুনেছেন, জোর করে কোরআন শোনানো ঠিক না, মনে হয় যে জোর করে আয়না করে নিছি। যারা জোর করে আয়না করে নেওয়ার বিরুদ্ধে কোনোদিন একটা শব্দ বলতে পারে না, তারা এখন আল্লাহর কালাম শুনাইছে একজন মুসলমান দাবিদার মানুষকে, কোনো হিন্দু কেউ শোনায় নাই, সেটার বিরুদ্ধে তারা প্রতিবাদ করতেছে জোর করে কোরআন তেলাওয়াত করা ঠিক না। তাহলে জোর করে কোরআন তেলাওয়াত বন্ধ করা ঠিক আছে? রমজানে যখন কোরআন তেলাওয়াত করতে দেওয়া হয় নাই, সেখানে শোকজ জারি করা হয়েছে, সেটা ঠিক ছিল? তাহলে তুমি নিজের বেলায় খুব অধিকারের বেলায় সোচ্ছার, অন্যের বেলায় একেবারে সোচ্ছার না? দেখুন, আমাদেরকে মানবাধিকারের কথা বলা হয়, আমরাও মানবাধিকারের কথা বলি, কিন্তু আমরা মানবাধিকার বলতে মিন করি একটা, ওরা মানবাধিকার বলতে মিন করে সমকামিতা, সমকামীদের অধিকার। আমরা বৈষম্য বিরোধী বলতে চাই সমাজে হিন্দুদের প্রতি কোনো বৈষম্য হবে না, খ্রিস্টানদের প্রতি কোনো বৈষম্য হবে না, নারীদের প্রতি কোনো বৈষম্য হবে না, কারোর প্রতি কোনো বৈষম্য হবে না, হুজুর শ্রেণীপতির বৈষম্য হবে না, দাঁড়িয়ে আছে তাহলে সে চাকরির জন্য অনুপযুক্ত বিবেচনা করা হবে, দায়ের কারণে এই বৈষম্য হবে না, টুপি আছে, হিজাব আছে, সেজন্য সে ভার্সিটিতে চান্স পাবে না, বা তার প্রতি বৈষম্যমূলক আচরণ করা হবে, এগুলো থাকবে না। এদেশে মানুষ এই বৈষম্য দূর করতে চায়, আর ওরা আছে এদেশে সমকামীদের অধিকার প্রতিষ্ঠা করে তথাকথিত বৈষম্য দূর করার জন্য। আমাদের বৈষম্য
আমাদের বৈষম্য বিরোধী চেতনা আর তাদের বৈষম্য বিরোধী চেতনা এক না। আমাদের বলতে এখানে আমি হুজুর শ্রেণীর কথা বলছি না, এদেশের সর্বস্তরের মানুষ যদি গণভোট নেওয়া হয় সমকামিতাকে এদেশে অধিকার হিসেবে এই বিকৃত যৌনতা চর্চা করে আমেরিকাতে পৃথিবীর উন্নত দেশগুলোতে যে পরিমাণ ধ্বংস ডেকে এনেছে সেখানকার রাস্তা রাস্তা অভিভাবকরা নেমেছে প্রতিবাদ করবার জন্য। আপনি একটা ভিডিও ভাইরাল একটা ভিডিও দেখেছেন কোন একটা গণমাধ্যমের কোন একটা টক শো বা টেলিভিশনের কোন একটা প্রোগ্রামে, বাবার সামনে তার ট্রান্সজেন্ডার একটা মেয়ে আসছে, দেখে ছেলে ছিল সে সম্ভবত মেয়ে হয়ে গেছে, সে চিত্র দেখে বাবা যে হাওমা করে কেঁদেছেন গোটা পৃথিবীর মানুষের বিবেকে আঘাত করেছে। এই বিকৃত যৌনাচারের যারা প্রবর্তক যারা এর ধ্বজাধারি এরা ওই বিকৃত জিনিসটাকে আমাদের দেশে প্রবেশ করাবার অপচেষ্টায় লিপ্ত আছে। এরা জানে না যে এই স্বপ্ন এই দেশের মানুষ আসলে কখনো বাস্তবায়ন হতে দেবে না। ভাইরা আমার, অতএব আমরা যারা দাওয়াতি কাজ করব সময়ের এই চাহিদাগুলো বোঝার চেষ্টা আমাদেরকে করতে হবে। আমাদেরকে বিভিন্ন নাস্তিক্যবাদ ধর্মহীনতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন এমন শব্দ দিয়ে, মানব ধর্মের কথা বলে মানুষ হিসাবে আমাদের পরিচয়কে বড় তুলতে হবে, ধর্মীয় পরিচয় বড় বিষয় না। এগুলো সবগুলো হলো নাস্তিকতার প্রথম ধাপ, যেগুলো শোনার পর আমাদের দেশে এক শ্রেণীর সাধারণ মুসলমানরা না বুঝে তারাও সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করে যে কত সুন্দর কথা, হিন্দু না বৌদ্ধ না মুসলমান না আমার কাছে মানুষ হিসেবে অধিকার চান, আমরা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করি। দিন শেষে এটা যে নাস্তিক্যবাদের প্রতি আহ্বান, এটা যে তথাকথিত মানব ধর্মের সেই বস্তবচার সস্তা আহ্বান, এটা আমরা অনেকে বুঝতে পারছি না। এই জন্য ভাইরা যারা দাওয়াতি ফিল্ডে কাজ করবেন আল্লাহর পথে মানুষকে আহ্বান করবেন বিচক্ষণতার সাথে এবং দূরদৃষ্টির সাথে এই কাজটা সম্পাদন করতে হবে। এই জন্যই তো প্রশিক্ষণের প্রয়োজন, এই জন্যই শেখার প্রয়োজন, এই জন্যই বোঝার প্রয়োজন। আল্লাহ তালা আমাদের সবাইকে সেই যোগ্যতা দান করুন। ভাইরা আমার, যত রকমের ষড়যন্ত্র আছে সেগুলো আমাদেরকে খুব গভীরভাবে উপলব্ধি করতে হবে এবং সেগুলোর বিরুদ্ধে আমাদের প্রত্যেককে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। এদেশের মানুষ এতটাই ধর্মপ্রাণ যে দিনের কারণে ওলামায়ে কেরামের প্রতি রাষ্ট্রযন্ত্রের কোনো কোনো ক্ষেত্রে বৈষম্য কিংবা কোনো কোনো ক্ষেত্রে এক্সট্রিম মিডিয়ার বৈষম্য থাকলেও এদেশের সাধারণ মানুষের অন্তরের গহীনে ওলামায়ে কেরাম অবস্থান করেন। একজন আলেমকে যে সম্মান যে রেসপেক্ট সাধারণ মানুষ করে, কোনো পলিটিশিয়ানকে কোনো পদস্থ কর্মকর্তাকে তিনি যত বড়ই হন না কেন অন্তরের গভীর থেকে প্রকৃত যে ভালোবাসা থেকে যে শ্রদ্ধাটা হয় সেই শ্রদ্ধাটা কখনো এদেশে মানুষ অন্য কাউকে নিবেদন করে না। ওলামায়ে কেরামের প্রতি যে ভালোবাসা তাদের আছে আমি আশা করব দায়িত্বশীলরা সেই বিষয়গুলো মাথায় রাখবেন। এখানে বিদেশিদের কোনো এজেন্ডা তারা পুশ করার অপচেষ্টায় যারা লিপ্ত যেন না হন সেটা বিনীতভাবে তাদেরকে অনুরোধ করতে চাই। এগুলো যদি করা হয় এদেশে কোনো মানুষ সেটাকে সহ্য করবে না ইনশাআল্লাহ তাআলা। তাদের যদি সৎসাহস থাকে তারা সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য আইন করার ব্যাপারে গণভোট করুক, আমার তো মনে হয় না যে 1% ভোটও তাদের পক্ষে পড়ার কোনো সম্ভাবনা আছে। ভাইরা আমার, অতএব এই যে যারা আমাদেরকে মত প্রকাশের স্বাধীনতার কথা বলে এবং সবক শিখায় তারাই যদি আমাদেরকে এমন জিনিস চাপায় দেয় যেটা এদেশের কোনো মানুষ বিশ্বাস করে না, তাহলে এর চেয়েতে বড় বাক স্বাধীনতা হরণ আর কি হতে পারে। বিধায় আমরা আশা করব যে যারা দাওয়াতি কাজ করেন তারা এই টোনগুলো বোঝার চেষ্টা করবেন যে আপনাকে বৈষম্য বলতে কি বোঝাচ্ছে, মানবাধিকার বলতে আপনাকে দিয়ে বলাচ্ছে কি আর তার মতলবটা কি, এটা বোঝার চেষ্টা আমাদেরকে করতে হবে। এরপর যে পয়েন্টটা বলবো তা হলো দাওয়াতি কাজ যারা আমরা করবো ইনশাআল্লাহ, দাওয়াতে ফিল্ডে যারাই কাজ করবো ইনশাআল্লাহ, তারা সবসময় একটা জিনিস মাথায় রাখবো যে পুরুষদের পাশাপাশি আমাদের অনেক মেয়েদের মধ্যে দায়ী তৈরি করতে হবে। আমাদের দেশে নারীদের মধ্যে দাওয়াতি কাজ করবার মতো সেরকম মহিলা দায়ী উপযুক্ত দায়ী নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে অন্যান্য মেয়েরা দিন শিখবার জন্য আসতেন, অনেক আলেম আছেন তার স্ত্রীকে পর্যন্ত তিনি এতটুকু যোগ্যতা গড়ে তোলেন নাই, এতটা যোগ্যতা সৃষ্টি করে দেন নাই যে তিনি আশপাশের মহিলাদেরকে তার বিল্ডিংয়ে থাকা মহিলাদেরকে অ্যাটলিস্ট দাওয়াতি কাজ করবেন আল্লাহর প্রতি আহ্বান করবেন। আমাদের মা বোনদের বিশেষ করে এদেশে মা বোনদের দিনের প্রতি যে আগ্রহ, যদি আমরা আজকে উপযুক্ত মহিলা দায়ী সেরকম তৈরি করতে পারতাম এবং অবশ্যই মহিলাদের দাওয়াতি কাজে শরীয়তের যে বাইন্ডিংসগুলো আছে শরায়াতগুলো আছে সেগুলো মেনটেন করে যদি করা যেত এই সমাজের চেহারা পরিবর্তন হয়ে যেত। আমাদের আসুন্না ফাউন্ডেশনে আমাদের মা বোনদের যে অংশগ্রহণ, মা বোনদের যে আগ্রহ ভালো ভালো কাজে, সেটা বেশ অনেকগুলো প্রজেক্টে আমরা দেখেছি পুরুষদের চাইতে অনেক বেশি। আমরা অনেকগুলো ইসলামী জ্ঞানের প্রতিযোগিতা আয়োজন করি, আপনারা জানেন সেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন, প্রত্যেকবার আমরা দেখি মেয়েরা সবসময় অংশগ্রহণকারী সংখ্যা সবচেয়ে এগিয়ে থাকে এবং ভালো ভালো পুরস্কারগুলো তারাই বেশিরভাগ ক্ষেত্রে জিতে। অতএব
আমাদের মা বোনদের জন্য দায়ী গড়ে তোলার কাজ আমাদেরকে করতে হবে। আমাদের স্ত্রী, আমাদের বোন, আমাদের মা, তাদেরকে দিনের বেসিক বিষয়গুলো শেখাতে হবে এবং ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তাদেরকে দায়ী হিসাবে গড়ে তুলতে হবে। আবার দাওয়াতি কাজের জন্য শরিয়ার বাইন্ডিং, শরিয়ার নীতিমালাকে লঙ্ঘন করে এক জেলা থেকে আরেক জায়গায় মাহরাম ছাড়া বা যাচ্ছে তা খুশি করে সংসার স্বামী সব ত্যাগ করে করবেন তিনি, সেই দাওয়াতের কথা আমি বলছি না, কিন্তু বেসিক দাওয়াতি কাজ আমাদের মা বোনদেরকে করতে হবে এবং তাদেরকেও সেরকম ক্যাপাবল করে আমাদেরকে গড়ে তুলতে হবে। আল্লাহ তো আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমি আবারও বলছি, আমরা যারা দাওয়াতি কাজ করবো প্রথমত আমাদের এখলাস দরকার, আল্লাহকে খুশি করার উদ্দেশ্য থাকা দরকার, নিয়তটা সহি হওয়া দরকার, আমাদের সস্তা কোনো উদ্দেশ্য যেন না হয় সে বিষয়টি মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে দাওয়াত দিতে হবে জেনে শুনে, আমরা যে বিষয়ে দাওয়াত দিব সে বিষয়ে খুব ভালো করে জেনে দাওয়াত দিব, না জেনে বা সামান্য ধারণার ভিত্তিতে কোনো দাওয়াত দিব না। তৃতীয়ত আমাদের দাওয়াতের ভাষা হবে অত্যন্ত কোমল, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ গালিগালাজ অনেক টুপি দাড়ি ধারণকারী, প্রোফাইল পিকচার ধারণকারী অনেকে করে থাকেন, সেটা আমাদের রীতিমতো লজ্জার কারণ হয়। বিশেষ করে এক হুজুরের ভক্ত হয়ে অন্য হুজুরের গোষ্ঠী উদ্ধার করার সময় আমাদের মুখ দিয়ে কী বের হয় কী বের না হয় সেটা বলে আসলে শেষ করা যায় না। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা কথা বলতেন, স্যার বলতেন যে এই দেশের মানুষের কাছে যদি আল্লাহ জান্নাত জাহান্নামের ফয়সালার জিম্মাদারে দিতেন তাহলে জান্নাত পুরোটাই খালি থাকতো। কেন খালি থাকতো? কারণ একজনের মতে আরেকজন জাহান্নামি, আবার তার মতে এ জাহান্নামি, তাহলে উভয় গড়ে জাহান্নামি, জান্নাত খালি থেকে যেত। তো আমরা এই যে জাজমেন্টাল কমেল বেশি করি, কাজের কাজ কম করি, আমাদের দাওয়াত হইতে হবে অত্যন্ত বিনয়ের সাথে, এখলাসের সাথে, তাকওয়ার সাথে, কোমলতার সাথে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এরপরে যে বিষয়টি খেয়াল করতে হবে তা হলো দাওয়াতি কাজ শিখতে হবে। আমি যতটুকু দাওয়াতি কাজ করবো ততটুকু শিখবো এবং আমার কোনো না কোনো মুরব্বী, তত্ত্বাবধানকারী, কোনো না কোনো বিচক্ষণ ব্যক্তি আমার পেছন থেকে আমাকে গাইড করবেন, শাসন করবেন, আমার ভুল ধরিয়ে দিবেন, সেই ব্যবস্থাপনা আমার রাখতে হবে। এর পাশাপাশি যেটি বলবো তা হলো দাওয়াত হবে বিচক্ষণতার সাথে, বিদগ্ধভাবে এবং বসিরতের সাথে, অন্তর্দৃষ্টির সাথে, চলমান পরিস্থিতি কী হচ্ছে, আমার কী করা উচিত সেটা বুঝে শুনে আমাকে পদক্ষেপ নিতে হবে। আমার শব্দ চয়ন, আমার উপস্থাপন, সব কিছু এটার সাথে সংশ্লিষ্ট বিষয়। তারপরে যেটি বলেছি তা হলো দাওয়াতি কাজের জন্য আমাদের মা বোনদেরকে উপযুক্ত করে তুলতে হবে, গড়ে তুলতে হবে, তারা এক একজন যাতে অন্যান্য নারীদের মধ্যে শরীয়তের উসুল এবং জওয়াবের ছড়ায় এগুলো মেনটেন করে তা যেন দাওয়াতি কাজ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেরকম যোগ্যতা ইলাল্লাহ আর তৌফিক দান করুন। আল্লাহ নবীর রেখে যাওয়া দিনকে আমরা মানুষের দ্বারে দ্বারে, ঘরে ঘরে, গোটা পৃথিবীতে যেন আমরা সর্বোত্তম উপায়ে পৌঁছে দিতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম ক্যাপাবল এবং যোগ্য হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাই আপনারা উঠাউঠি করেন না, একটু বসেন না, একটু এতক্ষণ বসছেন মজলিসটা সুন্দর করে শেষ হোক না, এখন তো শেষ হয় নাই, একটু বসেন, বসেন। জাযাকুমুল্লাহ। আমরা শেখের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সত্যিকারের দায়ী ইলাল্লাহ বানান। সম্মানিত উপস্থিতি, আমাদের অনুষ্ঠান এখনো শেষ হয়নি, আমরা ধৈর্য সহকারে বসে এবং শায়খ শেষে যে কথাটা বলেছেন আমরা অনুষ্ঠানের শৃঙ্খলা এবং সৌন্দর্য রক্ষা করি। শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা তিনি অত্যন্ত নিষ্ঠা, এখলাসের সাথে এবং বিতর্কে না জড়িয়ে দিন এবং মিল্লাতের খেদমত করে যাচ্ছেন। আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দান করেন। ভাই আপনারা দাঁড়িয়ে গেছেন যে, একটু বসেন না, আমি আজকে রাত্রে সিলেটে থাকবো ইনশাআল্লাহ, আপনারা বসেন। আমরা আজকে রাত্রে হলে থাকলে কোনো অসুবিধা আছে? বারোটা থেকে পর্যন্ত যেহেতু রয়েছেন, বাকি সময় থাকা যাবে না? আচ্ছা রাত থাকতে পারবেন কিনা একটা পরীক্ষা, বসেন দিদি, বসেন। এখনো তো আলোচনা শেষ হয়নি, আমি আলোচনা শুনবো। এখন আপনারা যেরকম করেন তাহলে বাসের টিকিট কেটে চলে যাবো, আমি রাতে সাধারণত থাকি না কোথাও, আমি আজকে থাকবো ইনশাআল্লাহ, আপনার একটু বসেন নেবেন। পুরস্কার দিয়ে দেয় আপনার নাম তো
আমরা এই বইগুলো পুরস্কার হিসেবে দিব, আপনারা পুরস্কার দিয়ে যাবেন ইনশাআল্লাহ। হুজুর আলোচনা পরে বসে আমরা সবাই বসে যাই। আমরা একটা কাজ সুস্থ সুন্দর ভাবে করতে হলে
দীর্ঘ পরিকল্পনা নিয়ে, অনেক পূর্ব পরিকল্পনা নিয়ে যদি কাজ করে না, তাহলে সেই কাজের ফলাফল এবং নতিজা আল্লাহ আমি ব্যাপকভাবে দান করেন। আমরা গোটা পৃথিবী যদি আমরা সামনে নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাই যে মুসলমান জাতি এই সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করার ক্ষেত্রে অনেক পিছিয়ে। আমি আশা করব যে আমরা এই বিষয়টাকে বিশেষ গুরুত্বের সাথে বিবেচনায় নেব। আমাদের আগামী 100 বছর পরে পরিকল্পনা নিয়ে এখন আমাদেরকে ভাবতে হবে। ওই আলোকে যদি আমরা কাজ করার মানসিকতা নিয়ে কাজ শুরু করতে পারি, ইনশাআল্লাহ গোটা দুনিয়ার মধ্যে আমূল পরিবর্তন আনা মুসলমানদের পক্ষে একমাত্র সম্ভব। আজকের কনফারেন্স ইসলামী দাওয়া কনফারেন্স। ইসলাম কি? ইসলাম নাম আসলেই সবাই আমরা বলি ধর্ম। এই পৃথিবীতে ইসলামের পাশাপাশি আরো অনেক ধর্মের আলোচনা আছে। ইসলাম ধর্মাবলম্বী থেকে অন্যান্য ধর্মাবলম্বীর সংখ্যা অনেক বেশি। তো যখনই ধর্ম আছে, এই যেকোনো ধর্মাবলম্বী মানুষ তারা তাদের ধর্মের ব্যাপারে যে মানসিকতা পোষণ করে, ধর্ম অল্প কিছু আনুষ্ঠানিকতা সর্বস্ব বিষয়ের মধ্যে সীমাবদ্ধ। তখন ইসলামকে যখন আমরা ধর্ম হিসাবে তাদের সামনে উপস্থাপন করি, তার ইসলাম সম্পর্ক ঠিক সেভাবেই ধারণা করে, সেই রকমই ভাবলে ভাবে তারা। এর চাইতে বড় বিষয় হল আজকে গোটা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান, কিন্তু এই মুসলমানদের অধিকাংশ মুসলমানদের অবস্থা হল এই যে তারাও ইসলামকে অন্যান্য ধর্মাবলম্বীদের মতো তাদের দ্বারা প্রভাবিত হয়ে এটাকে একটা আনুষ্ঠানিকতা সর্বস্ব ইসলামের মধ্যে সীমাবদ্ধ করা মানসিকতা তারাও প্রকট করে। আজকে ইসলাম যে অন্যান্য ধর্মের মতো সীমাবদ্ধ কোন ধর্ম নয়, ইসলাম আল্লাহ প্রদত্ত সর্বশেষ ধর্ম, ধর্মের সর্বশেষ সংস্কর। স্বাভাবিকভাবে আগের সংস্করণের থেকে পরবর্তী সংস্করণ গুলা পূর্ণতা বেশি পায়, এটা একটা বাস্তবতা। আর সেই সাথে অন্যান্য ধর্মগুলা আল্লাহ রাব্বুল আলামিন সেগুলা সংরক্ষণের কোন দায়িত্ব নেননি, আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন তার মধ্যে ওই ধর্মাবলম্বীরা তাদের স্বার্থ তাদের সুবিধা অনুযায়ী সেগুলোর মধ্যে ব্যাপক পরিবর্তন এবং পরিবর্তন করা আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দিয়ে দিয়েছেন। অতএব অন্য যত ধর্ম দুনিয়াতে আলোচিত, কোন একটা ধর্ম তার কোন একটা বিষয় আল্লাহ প্রদত্ত এটাকে তার প্রমাণ করতে ব্যর্থ, তার প্রমাণ করতে পারবে না। আলহামদুলিল্লাহ ইসলামের ছোট থেকে ছোট বিষয় প্রত্যেকটা বিষয়কে যথাযথভাবে প্রমাণ করার জন্য আল্লাহ আলমিন আমাদের সামনে যথেষ্ট প্রমাণ বিদ্যমান রেখে দিয়েছে। অতএব ইসলামকে যে সকল ধর্ম বাতিল, ওই সকল ধর্মাবলম্বীদের ধর্ম মতবাদের সাথে মিলিয়ে এটাকে একটা সীমাবদ্ধ এবং সংক্ষিপ্ত কিছু বিষয়ের মধ্যে এটাকে সীমাবদ্ধ করা, মানসিকতা পোষণ করা, এই ভাবে অনুভব করা, এটা সঠিক নয়। আর আল্লাহ আলমিন কোরআনে কারিমে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, আমি ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ আল্লাহ রাসূলের জীবনের শেষ প্রান্তে হজ্জাতুল ওয়াদার মধ্যে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করার মাধ্যমে কিয়ামত পর্যন্তের জন্য এই কথা এই ঘোষণা সুস্পষ্টভাবে দিয়েছেন যে ইসলাম এটা পরিপূর্ণ একটা দীন, পরিপূর্ণ ধর্ম। ইসলাম এটার মধ্যে কোনো অপূর্ণতা নাই এবং এটা কিয়ামত পর্যন্তের জন্য প্রদত্ত আল্লাহ প্রদত্ত ধর্ম। অতএব ইসলামী দুনিয়াতে সর্বসময়ের জন্য সর্বাধুনিক এবং সর্বোত্তম ধর্ম হইল ইসলাম ধর্ম, এবং ইসলাম তার মধ্যে কোনো অপূর্ণতা নেই। একটা মানুষ সে যদি প্রকৃত মুসলমান হিসাবে নিজের জীবন পরিচালিত করতে চায়, তাহলে তাকে এক নম্বর যে বিশ্বাস স্থাপন করতে হবে, দিনের মধ্যে বিশ্বাস ধারণ করতে হবে যে জীবনের এমন কোন ক্ষেত্র নাই যেই ক্ষেত্র সংশ্লিষ্ট ইসলামের বিধান আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে নাই।
এই কথাটা বিশ্বাস করতে হবে, নাহলে সে মুসলমান হিসাবে পরিগণিত হবে না। সেই বিশ্বাসের সাথে সাথে বাস্তবতার নিরিখে মুসলমানদেরকে এগিয়ে আসতে হবে জীবনের সর্বক্ষেত্রে। ইসলামের সেই বিধিবিধান কিভাবে মানুষের সামনে, সমাজের সামনে তুলে ধরাটা, এবং পর্যায়ক্রমে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে যার সূচনা হলো দাওয়াতি কর্মকাণ্ড, আর যার সমাপ্তি হলো জিহাদি কর্মকাণ্ড, এর মাধ্যমে ইসলামের সকল বিধান এই সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠিত করার জন্য মুসলমানদের কি দায়িত্ব নিতে হবে। এই ক্ষেত্রে পরিপূর্ণরূপে দাখিল হও, মুমিনদেরকে ইসলামে দাখিল হওয়ার কথা বলা হচ্ছে। অতএব ইমান এটা সংক্ষিপ্ত জিনিস, ইসলামের জন্য ইমান অপরিহার্য। তবে একজন মুমিন পরিপূর্ণ মুসলমান হতে হলে তার জীবনে ইসলামের সর্ব বিষয়ে, জীবনের সর্বক্ষেত্রে তাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে, এবং নিজের জীবনে ধারণ করার জন্য তাকে সচেষ্ট হতে হবে এবং সংকল্পবদ্ধ হতে হবে। তাই সে একজন প্রকৃত পরিপূর্ণ মুসলমান। আজকে আমাদের মানুষকে আমরা বুঝাতে পারি না, মুসলমানকে বুঝাতে পারি না, মুসলিমকে কি বুঝাবো, বুঝাতে পারি না কেন? আজকে ইসলামের যে চিত্র, ইসলামের যে অবয়ব, এটা কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে, কিন্তু একজন মুসলমানের জিন্দগির মধ্যে নাই। এজন্য ইসলাম মানুষকে কোথায় বুঝাইতে পারি, থিওরিটিক্যাল আমরা বুঝাইতে পারি, কিন্তু প্র্যাকটিক্যাল ইসলাম আজকে আমরা অমুসলিমদের সাথে তুলে ধরতে ব্যর্থ আছে। অর্থাৎ আজকে আমাদেরকে মুসলমানদেরকে আগে এই দিকে মনোনিবেশ করতে হবে যে আমাদের জীবনে ইসলামকে আমরা কিভাবে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করে এই পূর্ণাঙ্গ ইসলামের বাস্তব অবয়ব এই গোটা বিশ্বের সামনে আমরা যদি আজকে তুলে ধরতে পারি, ইসলামের দিকে বলে বলে অমুসলিমরা ইনশাআল্লাহ ঘুরে আসবে। সারা পৃথিবী তারা আজকে বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত, শান্তি খুঁজে কিন্তু তারা আজকে শান্তির দিকে অনেক দূরে। তারা যদি ইসলামের পূর্ণাঙ্গ অবয়ব তারা যদি বাস্তবভাবে প্রত্যক্ষ করত, তো পঙ্গপালের মতো ইসলামের দিকে ছুটে আসত, এটা নিশ্চিতভাবে বলা যায়। অতএব আমি মনে করি আজকের এই ইসলামী দাওয়াত কনফারেন্স থেকে ইসলামের দাওয়াতের সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে শক্তিশালী ব্যবস্থাপত্র হইল আমি আজ নিজেকে তৈরি করি যে আমি ইসলামের পূর্ণাঙ্গ অবয়ব আমার ব্যক্তি জীবনের মাধ্যমে, আমার বাস্তব জীবনের মাধ্যমে এই সমাজে আমি তুলে ধরব। আমরা যদি এই সিদ্ধান্ত নিতে পারি, বাংলাদেশের আলহামদুলিল্লাহ 18 কোটি বলতে কমপক্ষে 17 কোটি 50 লক্ষ মুসলমান, এই 17 কোটি 50 লক্ষ মুসলমান যদি ইসলামের বাস্তব অবয়ব নিজেদের জীবনে ধারণ করার জন্য বদ্ধপরিকর হয়, গোটা বিশ্বের 700 কোটি মানুষের জন্য নমুনা হিসাবে তারাই যথেষ্ট হয়ে যাবে। আমি বিশেষ অনুরোধ করব, আলহামদুলিল্লাহ আমরা সাত ফাউন্ডেশন ইউকে তারা যে সুন্দর একটি উদ্যোগ দিয়েছেন, এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। এবং এখানে আলহামদুলিল্লাহ আমাদের দেশের একেবারে আলোচনার দিক থেকে যারা সর্বোচ্চ পর্যায়ের তারা সবাই অত্যন্ত গুরুত্বের সাথে এখানে উপস্থিত হয়েছেন। আপনারা সিলেটবাসী, আপনারা স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত হয়ে এই আয়োজনকে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন, এটা অবশ্যই অনুপ্রাণিত হওয়ার বিষয়, অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জন্য আমি আয়োজক এবং শ্রোতা মণ্ডলী সিলেটবাসী সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। এবং ইসলামী দাওয়া কনফারেন্স থেকে ইসলামের কনসেপ্ট, ইসলাম আজকে খুব বাস্তবতা আমাদের সামনে, ইসলামের মূল কেন্দ্র হলো মসজিদ, মসজিদের মধ্যে ইসলামের নতুন ভাব কথা বলার পরিবেশ নাই। আপনি যেটাই বলতে যাবেন সেখানেই বিভিন্ন দিক থেকে প্রশ্ন উত্থাপিত হবে।
কোনটা রাজনীতির দোহাই দিয়ে, কোনটা কারো ব্যক্তির উপরে আঘাত লাগে এই দোহাই দিয়ে, বিভিন্ন রকমের দোহাই দিয়ে ইসলামের মূল কেন্দ্র মসজিদের মেম্বার গুলাকে বিভিন্ন ভাবে তার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। অর্থাৎ আমরা যে যে পরিবেশে আছি আমাদের অত্যন্ত হেকমত কৌশল প্রজ্ঞা এবং জানাশোনা ইত্যাদির মধ্য দিয়ে আমাদের ইসলামের পূর্ণাঙ্গ আলোচনা সমাজের সামনে করার পরিবেশ গড়ে তোলার জন্য সচেষ্ট হতে হবে। আর এই জাতির কাজকে শক্তিশালী করার জন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে নিজের ব্যক্তিটাকে ইসলামের পূর্ণাঙ্গ চিত্র আমরা সমাজের সামনে বাস্তবভাবে তুলে ধরার মতো নিজেকে সেভাবে গড়ে তোলার জন্য বদ্ধপরিকর হতে হবে। আমাদের সকলকে তৌফিক দান করুন, এই আয়োজনকে আপনারা কবুল করুন, কারণ আপনারা যারা সারাদিন এই বৃষ্টির মধ্যে কষ্ট করে এখানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমরা যাচাই খায়ের দান করুন। আমরা সাত দেশের নিয়মিত আমরা আরো বেশি এই ধরনের আয়োজন এবং এই ধরনের উদ্যোগ গ্রহণ করবার আমরা তৌফিক দান করুন। আমাদের সকলের মুরব্বী, দেশের মুরব্বী হযরত মাওলানা শায়খ জিয়াউদ্দিন দারুল বরকাতুহ, তিনি হাসপাতাল থেকে এখানে এসে বসে রয়েছেন, এটা এই ধরনের মুরব্বী ছায়া এটা আমাদের জন্য অনেক বড় গনিমত, অনেক বড় নেয়ামত। এই সকল মুরব্বীদের সোহবত এবং এই সকল মুরব্বীদেরকে দেখতে পারা এটাও আমাদের জন্য অনেক বড় নেয়ামত এবং দৌলত। আল্লাহ তাআলা এই দৌলতের কদর করবার কথা আমাদেরকে তৌফিক দান করুন। আমি সকলের কাছে দোয়া আছে, আমার আলোচনা এখানে শেষ করছি। আপনাদের দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তরুণ এবং যুবক ভাইদের উপস্থিতিতে প্রমাণ করে দিয়েছে
যে এই দেশের যুবক এবং তরুণ ছাত্র জনতা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। এটা প্রমাণ হয়ে গেছে যে বিজ্ঞ বিজ্ঞ পণ্ডিত এবং বিজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদ যা 16 বছরে দেখাইতে পারে নাই, আপনারা সেটা 1 সপ্তাহে দেখাই দিয়েছেন। আজি আপনাদেরকে আমি উদ্দেশ্যের সাথে একটি কথাই বলব যে একটি সমাজ, একটি দেশ, একটি রাষ্ট্র বা একটি প্রতিষ্ঠান, এটা উন্নয়নের জন্য আমাদের অথবা একটা ফ্যাক্টরি, মিল ফ্যাক্টরি, এটা উন্নয়নের জন্য আমাদের 3টা জিনিস প্রয়োজন। সকলে আমরা জানি এক নম্বর প্রয়োজন হল ক্যাপাবিলিটি বলা হয়, যোগ্যতা। 2 নম্বর সেন্সিয়ার বা সেন্সিয়ারিটি, কর্মতৎপরতা। 3 নম্বর অনেস্ট অথবা অনেস্টি অর্থাৎ সততা। আপনারা যদি এই তরুণ যুবকেরা, এই তরুণ এবং যুবকেরা যদি এই ক্যাপাবিলিটি, সেন্সিয়ারিটি এবং আমরা যদি কর্মতৎপরতাকে সাথে নিয়ে আর অনেস্টিকে সাথে নিয়ে আমরা যদি সামনের দিনগুলিকে টার্গেট করে কাজ করি, তাহলে এই দেশ যেটা আমি আপনাদের বলেছি, এটা আমাদের দেশ, মুসলমানদের দেশ, এটার বাস্তব লক্ষ্য আপনারা দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3 গুণ অর্জন করার জন্য তৌফিক দান করেন। আমি আপনাদের আওয়াজে আলহামদুলিল্লাহ বলতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিদি ভাই সব, আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সমস্ত আলোচকদের কাছ থেকে আলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। আমরা এখন কনফারেন্স থেকে এখানে শেষ পর্যায়ে পৌঁছেছি, আর শেষের কর্মসূচিটা হল ফাইনাল ডিসকাশন। ফাইনাল ডিসকাশন অর্থাৎ হল এখানে রয়েছে একটা বহু বড় ফাইনাল আপনাদের দেখাচ্ছে, যাদের একসাথে বলা একটা বহু বড় বিষয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মেহরবানি, আমরা সব ফাউন্ডেশন কি আল্লাহ রাব্বুল আলামিন এই মুভি দান করেছেন যে দেশে আপনার সবচেয়ে উচ্চাঙ্গের ওলামায়ে কেরাম দিয়ে আলহামদুলিল্লাহ আমরা একসাথে পেয়ে গেছি। ওলামায়ে কেরামের সংস্পর্শে থেকে আমরা দিনের বাস করব। আমরা সমস্ত ওলামায়ের কাছ থেকে এটাই শুনেছি যে দিদি কাজ আমরা করব অবশ্যই কোনো মুরব্বী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে। আলহামদুলিল্লাহ এখানে আমরা ওলামায়ে কেরামের প্যানেল হয়ে গেছি, আমরা তাদের কাছে আসার চেষ্টা করি, তাদের সাথে কথা বলার চেষ্টা করি। তাহলে আপনারা ওইখান থেকে অডিয়েন্সের গ্যালারি থেকে আপনারা ওলামায়ে কেরামের সাথে আপনারা কথা বলতে পারেন। মনে রাখেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিজের কাছে থামতেন, আর সবসময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ওই সাহাবায়ে কেরামের জন্য আর তাদেরকে দিনী ইলম শিখানোর জন্য উৎসর্গ করতেন। সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হাফিজতু মিন ফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 সূরা মিনাল কুরআন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারক থেকে আমি কোরআনে করিমের 70টা সূরা আমি মুখস্থ করেছি। এখন বুঝতে পারেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জন্য কতটুকু মেহনত করতেন আর কতটুকু সময় অতিবাহিত করতেন। সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবসময় কোরআনে করিমের তালিম দিতেন। শুধু সেই সময় যখন আল্লাহ রাসূলের উপরে গুনাহ গোসল ফরজ হইত, সেই সময় অথবা যখন আমাদের উপরে গোসল ফরজ হইত, এই দুটি সময় ব্যতীত সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিনই শিক্ষা দান করতেন। প্রতিদিন ফজরের নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসতেন, আর সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন বিষয়ে